নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কিশোরগঞ্জেও চলছে শোকের মাতম। জেলার কটিয়াদিতে একই এলাকার চারজন সহ মোট সাতজন আগুনে পড়ে মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে। কেউ কেউ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা। কিশোরগঞ্জ থেকে তানভীর হায়দারের পাঠানো তথ্যছবিতে আরও জানাচ্ছেন অফি ইসলাম। কিশোরগঞ্জ সদর উপজেলার দানা পাটলি ইউনিয়নের পূর্ব কালিয়ারকান্দা গ্রাম। এই গ্রামেরই স্কুল পড়ুয়া শিক্ষার্থী নাজমুল ইসলাম বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে পুড়ে মারা যায়। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে পরিবারটিতে চলছে শোকের মাতম। একই কারখানায় কাজ করতেন কটিয়াদি উপজেলার গৌরীপুর গ্রামের রাবে আক্তার। তার উপর ছিল গোটা পরিবারের ভার। রাবেয়া ও নাজমুলের মতোই একই ঘটনায় জেলার সদর, কটিয়াদি ও করিমগঞ্জ উপজেলার সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত 15 জন। আহতরা বাড়ি ফিরলেও তারা করে ফিরছে দুঃসহ স্মৃতি। আমার তো ছেলে নাই, আমি মেয়ের আর উঠে ভরসা দেব, আমি চলাফেরা করছি, আমি কিভাবে চলাফেরা করবাম? আমার তো আর কোনো লোভ নাই, যে ভরসা দেয় আমার জীবন দামি কাটাইয়া। আমি যদি লাভ না হইতাম তাহলে তো আমিও মানে ওদের মতো পুড়ে মারা যেতাম। লাভ দেওয়াতে মানে আমিও মানে যদিও পা হয়ে গেছে কিন্তু জীবনে বেঁচে গেছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিঃস্ব এই মানুষগুলো। সঠিক বিচার চাই এবং যারা আপনার নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ চাই মাননীয় সরকারের কাছে, এবং যারা আহত হয়েছে তাদেরও আমি ক্ষতিপূরণ চাই সরকারের কাছে। মনে করুন আমরা আগুনটা যে কিভাবে লাগছে এই জিনিসটা মনে করুন, আমরা জানতে চাই লোকজন কিভাবে পড়ছে, কিভাবে এত মনে করুন ক্ষতিপূরণ, আমরা মনে করুন সব কিছু ক্ষতিপূরণ চাই। প্রিয়জন হারানো এই মানুষগুলোর পাশে সরকার দাঁড়াবে এমনটাই প্রত্যাশা সবার। অফি ইসলাম, টিভি।